ট্রেনের আগাম টিকিট বিক্রি কার্যক্রম নিয়ে আজ আলোচনা করব দর্শক, কারণ কয়েকদিন ধরে আমরা দেখছি যে এই বিষয়টি নিয়ে দেশে এবং সব জায়গায় আলোচনা হচ্ছে। প্রথমবারের মতো ট্রেনের আগাম টিকিট বিক্রি শতভাগ অনলাইনে দেওয়া হচ্ছে। অনেকে টিকিট পাচ্ছেন, অনেকে পাচ্ছেন না। যারা টিকিট পাচ্ছেন তাদের মাঝে রয়েছে স্বস্তি, কিন্তু বড় একটি অংশ টিকিট পাচ্ছেন না, সেক্ষেত্রে অভিযোগের মাত্রা কিন্তু অনেক বেশি। যেমন এই সার্বিক বিষয় যদি বলতে হয়, ট্রেনের আগাম টিকিট বিক্রির যে কার্যক্রম যেটি শুরু হয়েছে, প্রথম দিন দেওয়া হয়েছে 17 এপ্রিলের টিকিট, 7 এপ্রিল, এবং এর পর্যায়ক্রমে 5 দিন টিকিট বিক্রি কার্যক্রম চলবে। আজ দেওয়া হচ্ছে 20 এপ্রিলের টিকিট। আজকে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে যেটা জানা গেছে রেল কর্তৃপক্ষ কাছ থেকে, কারণ বৃহস্পতিবারে টিকিট দেওয়া হচ্ছে, ঈদের আগে শেষ কর্মদিবসের টিকিট, এবং সেই টিকিট কিনতে কিন্তু দীর্ঘক্ষণ অনেকে অনলাইনে টিকিট কিনতে পারেনি। আমি এই সার্বিক পরিস্থিতি সম্পর্কে বলার আগে ট্রেনের আগাম টিকিট বিক্রির কার্যক্রম যে অনলাইনে দেওয়া হচ্ছে, এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। সেটি হচ্ছে যে এখনও পর্যন্ত সার্ভারে বা অনলাইনে টিকিট কেনার জন্য যে রেজিস্ট্রেশন করা হয়েছে তার সংখ্যা প্রায় 19 লাখ। অনলাইনে ট্রেনের টিকিটের যে সংখ্যা রয়েছে এর সংখ্যা প্রায় 25 থেকে 28 হাজারের মধ্যে। স্পেশাল ট্রেন যেদিন দেওয়া হবে সেদিন 28 হাজার টিকিট পাওয়া যাবে অনলাইনে, আর স্পেশাল ট্রেন যখন না থাকবে তখন 25 হাজার টিকিট পাওয়া যাবে অনলাইনে। তো সেক্ষেত্রে এই 25 থেকে 28 হাজার টিকিটের জন্য কিন্তু প্রতিদিন প্রায় 10 লাখ বা এর চেয়ে বেশি আইডি দিয়ে চেষ্টা করা হয় টিকিট কেনার জন্য। সেক্ষেত্রে প্রথম দিন স্বস্তি ছিল, এরপরে 2-3 দিন ধরে আমরা যেটি দেখছি যে অনেকেই টিকিট পাচ্ছেন না, বা সার্ভারের সমস্যা হচ্ছে, প্রবেশ করতে রেজিস্ট্রেশন করতে পারছেন না, কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছেন না, এ ধরনের অভিযোগ শোনা যাচ্ছে। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার রয়েছে এবং বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা রয়েছে, তারা আমাদের সাথে প্রতিদিন যে তথ্যগুলো জানায় সেই তথ্যগুলো আমি একটু শেয়ার করব। সেটা হচ্ছে 8 এপ্রিল দেওয়া হয়েছে প্রায় 25 হাজার টিকিট, এর মধ্যে অবিকৃত এখনও পর্যন্ত 3 হাজার টিকিট অবিকৃত রয়েছে, এবং 8 এপ্রিল হিট হয়েছে প্রায় 84 লাখ। এছাড়া 9 এপ্রিল দেওয়া হয়েছিল 19 এপ্রিলের টিকিট, সেদিন 24 হাজার টিকিট বিক্রি হয়েছে, প্রায় 3.5 হাজার টিকিট অবিক্রিত রয়েছে। সেদিন অনলাইনে হিট হয়েছে প্রায় 1.5 কোটি বার চেষ্টা করা হয়েছে টিকিট কেনার জন্য। 10 এপ্রিল দেওয়া হচ্ছে 20 এপ্রিলের টিকিট, আজ 28 রমজান মানে বৃহস্পতিবারের টিকিট দেওয়া হচ্ছে, যার কারণে অনেক চাহিদা রয়েছে। এই কথাটি আমি শুরুতে একবার বলেছিলাম। আজ 14 লাখ আইডি দিয়ে প্রায় 2.5 কোটি বার হিট করা হয়েছে, মানে 2.5 কোটি বার চেষ্টা করা হয়েছে আজ টিকিট কেনার জন্য। সেক্ষেত্রে মাত্র টিকিটের সংখ্যা হচ্ছে 28 হাজার। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে উত্তরাঞ্চল বা রেলের, যেটা পশ্চিমাঞ্চল বলা হয়, ঢাকা থেকে দিনাজপুর, ঠাকুরগাঁ, রাজশাহী, পঞ্চগড়, রংপুর, লালমনিরহাট, ওই অঞ্চলের টিকিটের চাহিদা প্রতিদিনে বেশি থাকে। আজও সেটির চাহিদা অনেক বেশি ছিল, এবং সেই টিকিট সকাল 8টায় যখন শুরু হয় এর কয়েক মিনিট মধ্যেই টিকিট শেষ হয়ে যায়, কারণ সহজ .com-এর মাধ্যমে প্রতি মিনিটে 8 হাজার টিকিট বিক্রি করা হচ্ছে। তো সেক্ষেত্রে এই 28 হাজার টিকিট বা 25 হাজার টিকিট 3 থেকে 4 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। এছাড়া রেলের যেটি পূর্বাঞ্চল রয়েছে, যেমন ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট এবং নোয়াখালী, কুমিল্লা, ফেনী, ময়মনসিংহ, এই অঞ্চলের টিকিট আবার চাহিদা কম। এই অঞ্চলের টিকিটে প্রতিদিনে আমরা দেখছি 3 থেকে 3.5 হাজার টিকিট এখনও পর্যন্ত অবিকৃত রয়েছে। কোন আইডি দিয়ে কে টিকিট কিনেছেন এই বিস্তারিত তথ্য দেওয়া হয়। যদি কালোবাজারি বা এ ধরনের অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে শনাক্ত করা খুব সহজ বলে রেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। তবে সাধারণ যাত্রী সবাই যে অভিযোগটি করছে, সকাল 8টায় যখন টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয় সেই টিকিট বিক্রি কার্যক্রমে প্রবেশ করতে অনলাইনে বা সার্ভারে সবার অধিকাংশের অভিযোগ যে প্রবেশ করতে পারে না বা সমস্যা হয়ে থাকে। মূলত সার্ভারে 5 লাখ একই সময়ে 5 লাখ আইডি দিয়ে প্রবেশ করতে পারবে, যাদের ইন্টারনেটের গতি বেশি তারাই টিকিট কাটতে পারবেন বলে আমাদেরকে রেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। সহজ .com-এর বিষয়ে একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে যারা অনলাইনে টিকিট কিনেছেন তারা বলছেন যে প্রতি টিকিটে 20 টাকা করে চার্জ নেওয়া হয়, এটি চুক্তি অনুযায়ী সহজ .com এর 6.5 টাকা পেয়ে থাকে। সো সেক্ষেত্রে এই টাকাটি যাতে কমিয়ে আনা হয় একটি দাবি জানানো হয়েছে যারা টিকিট কিনেছেন প্রতিদিন। ঈদের আগাম টিকিট বিক্রি আগামীকালে শেষ হচ্ছে, 21 এপ্রিল টিকিট দেওয়ার মধ্য দিয়ে টিকিট বিক্রি শেষ, এবার চলাচল বা বাড়ি ফেলার পালা শুরু হবে। দর্শক, এই ছিল ট্রেনের আগাম টিকিট বিক্রি কার্যক্রমের বিষয়ে আলোচনা।